আমি কিন্তু আমার জীবন নিয়ে খুবই আশঙ্কার মধ্যে আছি। আজকে আমার বাসায় চারটে মনে করেন ঘুমটা গেছিলো, আট দশজন ছেলে পেলে, তারা আমি জানি না, তারা আমাকে দরজার বাইরে বাইরে করছে, আমার বের হোক ছেলে ছেলে করে দারুণের সাথে অনেক খারাপ ব্যবহার করেছেন। এটা আপনারা সবাই আমরা জানি একটা অভিযোগ ছিল, আর আপনারা সবাই জানেন যে হামলা হয়েছিল, যে হামলা আমি যে আজকে মৃত্যুর মুখেও আজকে এক পিছনে কিন্তু আমি পুলিশ প্রশাসনকে দায়ী করেছি। কারণ ট্রেনকে দিন মারামারি গন্ডগোল হয়, পুলিশ প্রশাসনগুলো ইচ্ছে করে দিল আমার, যখন আমাকে ধাক্কা মেরে গেট থেকে তো বের করে দিল, আমার গাড়িতে তুলে দিত, তাহলে কিন্তু আমি আজকে মৃত্যুর মুখে পড়ি না, আজকে হামলা শিখে ফেলে। আর আমরা আজকে আমি অনেক জায়গায় দেখেছেন, আমার কাছে কিন্তু তথ্য আছে, টাকা দিয়ে যারা ভোট কিনেছে, আটজন বছর যারা মেয়ে আছে তাদের কিন্তু ভোট দেওয়া হয়েছে, একটা মেয়ে পঞ্চাশটা মেয়েছে, এইরকম অনেক তথ্য আছে। এই নির্বাচন কিন্তু সুস্থ হয়নি, তারা কিন্তু আমাকে ইচ্ছে করে হারানো হয়েছে। শারীরিক অবস্থা, আমি তো প্রথম দিনে বুঝতে পারছিলাম যে হসপিটালে যাওয়ার পর বাসা যাওয়ার পর রাতের ব্যথা হবে, আমার শরীরে একটা পুরো দাগ আর ব্যথা আছে, মানে হসপিটালে আসার পরে এখানে আমার কথা আমাকে আপনার পছন্দ না হয়, আপনারা আমাকে ভোট দিন না, আমাকে পছন্দ না হলে আমার থেকে এড়িয়ে যান, কিন্তু আমাকে গায়ে হাত তোলা অধিকার আপনাদের কাউকে দেওয়া হয়নি। আচ্ছা, প্রথম দিন আপনি হাসপাতালে ভর্তি হলেন, তখন আবার বাসায় চলে গেলেন, আবার কেন হাসপাতালে আসলেন? হাসপাতালে রাত্রিবেলা সেদিন তো আমরা অতটা বুঝতে পারিনি যে আমার ব্যথাটা জেগে উঠবে, রাত্রিবেলা তখন ব্যথাটা প্রথমটা জেগে ওঠে, আর যখনের ডাক্তার আমি বুঝতে পারি সেদিন, আপনারা জানেন যেগুলো সেদিন মার কাজ সেদিন বুঝতে পারে না, তার ক্ষেত্রে একদিন পরে বুঝতে পারে, তার ধর্ম পরে কিন্তু ব্যথাটা আলাদা কতটা। এখন ডাক্তার যে জায়গায় রক্ত টক্ত সমানে ছিল, তারা কাল থেকে আমাকে চিকিৎসা করে অনেকটা আজকে আমার ব্যথা কমেছে, আপনাকে গুঞ্জন উঠেছে যে আপনাকে ওইদিকে কোনো আপনার বাসার আশেপাশে কোনো হসপিটালে ভর্তি নেয়নি, আসলে এটি কতটুকু সত্য? এটা সম্পূর্ণ মিথ্যা, কারণ আমরা এদিকে ঘুরেছিলাম, আড়ালেছিলাম, এখানে তারা কেউ খোঁজ খবর না পায়, আর আমি যে হসপিটাল করছিলাম কিন্তু বলে নেই, আজকে আমি এখান থেকে যাওয়ার পথে কিন্তু আপনাকে জানাতে, কিন্তু আমি কাউকে কিন্তু জানি না, অনেকে বলতে হিরালম কই, আমি কিন্তু মোবাইলে বন্ধ রাখছিলাম, তারপরে লোককে আমি কোন হসপিটালে কাউকে ঠিকানাও দিয়েছিলাম না, যেই কারণে ঠিকানা দিয়েছিলাম, কিন্তু ঠিকানা দিলে আমি চিকিৎসা ভালো মতো হবে না, যে সন্ত্রাসে আমরা খুঁজতেছে, অনেকেই খুঁজতেছে, আমি নিরাপত্তার কারণে কিন্তু অনেক দূরে আসছে, যাতে এখানে খুঁজতে আমি খুঁজে না পাই। আর এখান থেকে আজকে যাওয়ার উদ্দেশ্য একটা মনে করেন, আপনাদের হামলা হয়েছে, আমি আমার জীবন কতটা মনে করেন হলে যে নিশ্চয়তা নিয়ে আছে যে আমি বাসায় ভালো মতো ফিরতে পারবো কি না, অফিসে আমাকে সারা ভালো মতো বেঁচে রাখবে কি না, এই জন্যে আপনাকে উদ্দেশ্যে জানাচ্ছে যে আমার উপরে তারা হামলা করেছে এবং আমাকে মেরে ফেলার জন্য তারা খুঁজতেছে, এটা আপনাকেও জানালাম, এই জন্য আপনাকে আজকে এখানে ডাকছি। পুলিশের সহযোগিতা আমি হলে যে ডিবি হারুনকে আমি ভয়েস পাঠাচ্ছি যে আমার উপরে এই করছে এটা দেখেন।
এবি হারুন ভয়ের ছন্দে এখন আমাকে বলে নর্স হবে। তারপরে মনে করেন আমি হাতিদুল থানাতে এসে হ্যাঁ ওসিকে বলেছে, হাতিদুল থানা ওসি বলে ঠিক আছে আপনার লোক দিয়ে একটা কাগজ পাঠাতে না, আমি আমার লোক দিয়ে ওখানে কাগজ পাঠাই। এখন আমার দাবি আমি আমার ডানে নিরাপত্তা পাইতেছি না, আপনি যা এই জন্যে আর পুলিশের কাছে নিরাপত্তা আছে আমার, সেদিনকে পুলিশে কিন্তু আমাকে সন্ত্রাসী হাতে উঠিয়ে দিতেছে, কার কাছে বিচার পাবো আমি জানি না। আমি কোন দলের সাথে জড়িত নাই, এখন আমি একা আগেও বলতেছি একা। কোন রাজনৈতিক দলের সদস্য কি আপনার সাথে যোগাযোগ শুরু করে? আমি কোন রাজনৈতিক দলে যোগ দেবো না, আমি যদি পারি কোনোদিন নিজেই দল করবো। আমি অনেকে বলছে বিএনপি আপনাকে নিয়ে রাজনীতি করছে, বিএনপি আমাকে রাজনীতি করে তার নিজের কথা বলতে পারছি, তা আমি বিএনপি কোনো মিটিং ছিলাম নাকি, বিএনপি কোনো দলের সাথে ছিলাম নাকি, আপনার এটা খোঁজ খবর দেবার কবে, কিন্তু আমি কারোর সাথে ছিলাম না, আগেও ছিলাম না, আমি এখনো আছি। ভবিষ্যতে কোনো দলে যোগ দেবেন? ভবিষ্যতে কোনো দলে যোগ দেবো না, ভবিষ্যতে আমি যদি পারি নিজেই দল করবো, তার সাথে আসবো। আচ্ছা শেষ কথা আপনার কাছে, সেটা হচ্ছে আপনাকে হামলাকারীদের 7 জন গ্রেপ্তার করা হয়েছে, 2 জন রিমান্ডে আছে, 3 জন জেল হাজতে আছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা সঠিকভাবে বিচার হলো কিনা? এটা সঠিকভাবে বিচার এখন হয়নি, যে কাজটা ধরছে সব কটা আসামি আমি দেখছি, যে কটা আমি দেখছি মারছে তাদেরকে আমি দেখছি, তারা সবাই আমার সাথে ছিল না, কিছু কিছু ওরা মনে করি লোক ধরছে, তারাও কিন্তু আমার সাথে হামলা করেনি, যারা মূলত হামলা করেছে তারাকে তারকে ধরা সরার বাইরে, তাদের কিন্তু এখন ধরেই না। এক কথায় বলবেন আজকে সহযোগিতা পেয়েছেন কিনা আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে? আইন শৃঙ্খলা পাইনি কাছে, আমি আমার জীবনে সহযোগিতা পাইনি, কিন্তু যারা যাদেরকে ধরছে তারা কতটা তারা অরিজিনাল কিনা আমি তাও জানি না এখন, কারণ আইন যদি সহযোগিতা করলে প্রথম যদি সহযোগিতা প্রথমে যখন আমাকে মাঠে ধাক্কা দেয় আইন শৃঙ্খলা বাহিনী সেই জন্য ধাক্কা দেয়, তাকে ইচ্ছে করলে তারা তাকে গাড়ি পথে তুলে দেওয়া হয়েছিল, যখন আমাকে মারধর করছিল আপনি গণমাধ্যম তখন বললে হিরোকে মারধর করছে আপনি তাকে বাঁচান, পুলিশ কিন্তু না বাঁচাই করছে কি তার ভিতর দিয়ে গেছে, এবং দেখে বিজেপির গাড়ি ছিল ওখানে, আমি তো বলেছি বিজেপির গাড়ি ছিল, আমি নিজে যাই বলছি ভাই আপনারা বাঁচান বিজেপির গাড়ি কিন্তু লাইনে আইন, তাহলে আমাদের সহযোগিতা কোন জাজ করতে আইন কিন্তু কোনো বিষয়ে আমাকে সহজে আইন আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আজকের ঘটনা সম্পর্কে পুলিশ বলতেছে যে আপনি প্রথমে তাদের উপর চড়া হয়েছিল এবং তাদের তারা ফুটেজে দেখিয়েছে, এই বিষয়টা একটু বলেন। সম্পূর্ণ মিথ্যে কথা, যে ফুটেজগুলো দেখবেন যখন পুলিশের সামনে আগে প্রথমে ধাক্কা মারে, ওরা কিন্তু ধাক্কা মারার পরে কিন্তু পুলিশ কিন্তু দেখেছেন ওই জায়গা থেকে পুলিশ আমাদের আঁকে এই লোক ধাক্কা মারলো, যে পুলিশ আমাকে ধাক্কা পুলিশ দিতে গেলে সেই লোকটা ওখানে ধরতে পারতো না, যে লোক ওদের সামনে আমাকে ধাক্কা মারতো পুলিশ তোদেরকে ধরলো না, পুলিশ আমাকে কী ভাবি কীভাবে ধাক্কা মারলো, আমি পুলিশের কালে আমি বললাম কীভাবে হয়েছিল ধাক্কা মারলোকে দেখেন তো, আমি এই ঘটনা বলছি এই জায়গা থেকে তার কোথাও ঘটনা হয়নি, আপনি নিজেরা দেখছেন। আপনি যে নির্বাচন কেন্দ্রে পরিদর্শনে গিয়েছেন, আপনার সাথে যারা গিয়েছে আপনার যারা রুখ ছিল তারা নির্বাচনী পাস কার্ডটা কোথা থেকে পেয়েছিল? ডিবি আরো বলছে আপনি কম্পিউটার থেকে বের করে তাদেরকে ইউটিউবারদেরকে দিয়েছেন, আপনি বিষয়টা ক্লিয়ার করবেন? ডিবি আরো এই কথা তো বলে, তাহলে এর ব্যর্থতা ওদের, যে আমার সাথে যারা 5-6 লোক আছে তারা পুলিশ কিভাবে তাদেরকে হেঁটে বাইরে প্রবেশ করতে দিল, যাদের কাজ ছিল তারাই কিন্তু ওখানে প্রবেশ করতে পারছে, এবং আমার সাথে 3টি লোক ঢোক করতেছে, এটা আমার এজেন্ট ছিল, এটা আমার সহকর্মী ছিল, একবার আমি 3টে লোক কিন্তু 4টে লোক দেবেন, আমার 3টে লোক দেখবেন সাদা গেঞ্জি পড়া, আমার লোকগুলো সাদা গেঞ্জি পড়া ছিল, এবং পুলিশদের প্রশান্ত বলে যে কোনো ইউটিউবার ভিতর ধরতে সাংবাদিক ধরে এই ব্যর্থটা হলো পুলিশের, পুলিশ কেন তাদেরকে ঢুকতে দেওয়া হলো? আমি তো তাদেরকে রাজধানীতে এত হাসপাতাল থাকতে আপনি মানে